চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ সমাবেশ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকার প্রতি আহ্বান জানিয়েছেন। শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিন হতে কুমিল্লা, চাঁদপুরের হাজীগঞ্জ, চট্টগ্রামের বাঁশখালী, কর্ণফুলী ও চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ পূজা মণ্ডপ, কক্সবাজারের পেকুয়া, নোয়াখালী সহ বিভিন্ন জেলার মন্দির পূজা মণ্ডপ, বাড়িঘর পরিবর্তিত, হামলা ও প্রতিমা ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। 16 অক্টোবর বিকেল 4টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্যামল কুমার পালিত, সাধারণ সম্পাদক অসীম কুমার দেব ও মহানগর শাখার সাধারণ সম্পাদক হিল্লোর সেন উজ্জ্বলের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মুক্তি প্রসাদ ঘোষ। মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নয়ন আশিস ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সভায় নেতৃবৃন্দরা বলেন কুমিল্লায় পরিকল্পিত ঘটনা সাজিয়ে বাঙালি হিন্দু সম্প্রদায় সর্বত্র ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজার হামলা, প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পরবর্তীতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় একই কায়দায় হামলা, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড এদেশের বিবেকবান মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করেছে। স্বাধীন ধর্ম চর্চায় বিনা উস্কানিতে পরিকল্পিত হামলা বাংলার আবহমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত। দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় তাদেরকে দ্রুত গ্রেপ্তার করব দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভ সমাবেশের নেতৃবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রীর আদেশ দেওয়ার পরেও বিভিন্ন জেলায় সহিংসতা চলেছে। নেতৃবৃন্দ বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও দূষিতকারীরা যাতে আর প্রশ্রয় না পায় তার জন্য সরকার ও প্রশাসনকে দ্রুত কঠোর পদক্ষেপ নিতে হবে। বিক্ষোভ সমাবেশ শেষে এক বিশাল মিছিল চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে আন্তঃকুল্লা ঘুরে এসে শেষ বাংলাদেশের জাতীয় সংগীত ভালো নেই, বাংলাদেশের সম্প্রদায় ভালো নেই, বাংলাদেশের সম্প্রীতি ভালো নেই, বাংলাদেশের ভ্রাতৃত্ব ভালো নেই। আমাদের মধ্যে অনৈক্য করার জন্য অনেকে পায়তারা করছে। কিছুক্ষণ পর আমাদের যে মিছিল বের হবে সেখানে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। আপনারা সবাই সংযত হয়ে সেই সমাবেশ সেই মিছিলটি সার্থক করবেন। আমি শুধু একটি কথাই বলব, জনসিটির নেত্রী শেখ হাসিনার মিশন মিশন বাস্তবায়নের জন্য যারা নস্যাত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন তারা চাচ্ছেন এই বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য। আগের সেই হিন্দু এখন বাংলাদেশে নাই, সনাতনী সমাজ এখন আর ভারত যাবে না, কোথাও যাবে না, আন্দোলন করবে, ঘরে বসে থাকবে না। আমরা যখন বের হয়েছি আমরা তো বাইরে থাকবো, আমরা প্রতিরোধ করবো। গতকাল জুমার নামাজের পরে চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের প্রধান পূজা মণ্ডপ জ্যাংশন হলে সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদ হামলা করার যে চেষ্টা করেছে আমাদের পূজা পরিষদের নেতৃবৃন্দ সহ প্রশাসন সহ একসাথে লড়াই করার পরে আমাদের পূজা মণ্ডপটা হয়তো কিছু ক্ষতির মধ্য দিয়ে শেষ হয়েছে। কিন্তু বিগত 4-5 দিন ধরে কুমিল্লা সহ সারা বাংলাদেশে যেই সাম্প্রদায়িক অপশক্তি, যে অত্যাচার, মন্দির ভাঙাল, প্রতিমা ভাঙচুর সহ নারী নির্যাতন সহ যে কর্মকাণ্ড চালিয়ে গেছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় আছে। এত বন্ধুরা সনাতনী সম্প্রদায় দ্বিধাবিভক্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা কাদা ছুড়াছুড়ি না করে সবাই একটি পতাকা তলে এসে এই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। বন্ধুরা গতকাল একটি খবর নিয়ে হয়তো আপনাকে বিভ্রান্ত ছড়াচ্ছেন মাঠে, আমাদের প্রধান পূজা মণ্ডপে হামলা হওয়ার পর সাথে সাথে আমি নিরঞ্জন বন্ধ ঘোষণা করেছে। তখনই আমাদের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, সাবেক মেয়র, বর্তমান মেয়র, মাননীয় মন্ত্রী এবং আমাদের তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ ফোনে আমাদেরকে অনুরোধ করেছেন। তারা বলেছেন যে জঙ্গিবাদ, যে সাম্প্রদায়িক অপশক্তি, যে চিন্তা চেতনা নিয়ে এই সরকার এবং সনাতনী সম্প্রদায়কে নস্যাৎ করতে চায়, আঘাত করতে চায়, আপনারা আপনাদের কার্য চালিয়ে যাবেন, বিচার দাবি করবেন, শাস্তি দাবি করবেন, সরকার আপনাদের পক্ষে থাকবে। তবে এই প্রতিমা নিরঞ্জন আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা প্রতিমা নিরঞ্জন করার পর আপনাদের সব সাংগঠনিক বিক্ষোভগুলো চালিয়ে যাবেন। আমরা সংকেত বলছি
শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানের নিরাপত্তা বিধানে সরকার প্রশাসন সর্বাত্মক চেষ্টা করে। আমরা লক্ষ্য করলাম অষ্টমী পূজার দিনে একটি গুজব ছড়িয়ে একটি সাজানো ঘটনা কুমিল্লার পূজা মণ্ডপে হামলার মধ্য দিয়ে এই ঘটনা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে। আমরা বলতে চাই এই চক্রান্ত ছিল সুপরিকল্পিত। হিন্দু সম্প্রদায় নিজ ধর্ম নিষ্ঠার সাথে পালন করে, তারা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। কেউ বলতে পারবে না হিন্দু সম্প্রদায়ের কোন পূজা সংগঠক কোন হিন্দু সম্প্রদায়ের একজন সন্তান কোন কাউকে কোন জায়গায় ধর্মীয়ভাবে কটাক্ষ করেছে, কোন ধর্মীয় প্রতিষ্ঠানে তারা কোন ধরনের বিরূপ মন্তব্য করেছে, এ ধরনের কোনো প্রমাণ নেই। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ফেক আইডি খুলে এই দেশে সনাতন সম্প্রদায়ের উপর হামলা নিপীড়ন নির্যাতনের চক্রান্ত করা হয়। আমরা সরকারকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, অষ্টমীর দিনে যে ন্যাক্কারজনক ঘটনা শুরু হয়েছে সেই ঘটনা এখনো চলছে। নোয়াখালীতে মানুষকে হত্যা করা হলো, সাধুকে হত্যা করা হলো, চাঁদপুরে গোলাগুলি হয়েছে, প্রশাসন গুলি করেছে, তারপরেও দুষ্কৃতকারীরা এখনো হামলা চালিয়ে যাচ্ছে। কুমিল্লার পরিস্থিতি উত্তপ্ত, সিলেটে প্রধান মন্দিরে হামলা করা হয়েছে। আমরা চট্টগ্রামবাসী বলতে পারেন, আমরা বিশ্বাস করে ধর্ম যার যার উৎসব সবার, সবাই মিলে আমরা এই উৎসব করে কিভাবে আমাদের মহানগরের পূজা মণ্ডপে ইট পাটকেল ছুড়লো, আমরা তাতে হতবাক হইনি, শুধু আমরা আশ্চর্য হয়েছি। আমরা যেখানে বিশ্বাস করে ধর্ম যার যার রাষ্ট্র সবার, সবাই স্বাধীনভাবে স্বস্ব ধর্ম পালন করব, সরকারের তরফ থেকে দফায় দফায় এই কথাগুলি বলা হয়, তারপরেও আমাদের পরে কিছু মুসল্লি নামধারী মানুষ কিভাবে আমাদের পূজা মণ্ডপে হামলা করলো, শান্তিপূর্ণভাবে আমাদের স্বেচ্ছাসেবক আমাদের পূজা সংগঠকরা ধৈর্য ধরেছে বলে সেই দিন সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের পক্ষ থেকে হয় নাই। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছে, যারা এই ধরনের ষড়যন্ত্র করলো, যারা ধর্মের দোহাই দিয়ে আরেক ধর্মের উপর আক্রমণ করলো, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুন, তাদেরকে শাস্তি দিন, শাস্তি আমরা দৃশ্যমান দেখতে চাই। চট্টগ্রাম থেকে অজয় কুমার দাসের পাঠানো তথ্যচিত্রে এ টু জেড নিউজ লাইভ।